ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গন্ডাছড়া ডাক বাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক মেগা রক্তদান শিবির। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, সাংসদ রেবতী ত্রিপুরা, ডুম্বুরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ চাকমা এবং গন্ডাছড়া মহকুমা শাসক অরিন্দম দাস। 20 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিনের শিবিরে। যখন মুমূর্ষু রোগী রক্তের প্রয়োজন হয়, চিকিৎসা করতে পারেন না, তখন আমরা সবাই তার জন্য চেষ্টা করি, কিন্তু অনেক সময় স্টক যদি না থাকে ব্লাড ব্যাংকে তাহলে পাওয়া যায় না। তো তার জন্য রক্তের যে অ্যাভেলেবিলিটি এটা যদি থাকে, তার জন্যই মুখ্যমন্ত্রী আহ্বান করেছেন যাতে সবাই রক্তদান বেশি করে করি এবং মুমূর্ষু রোগীরা যাতে সহজে রক্ত পাওয়া যায়। তো আমি গোটা শিবিরের সাফল্য কামনা করছি।